মৃত উটের পাশে কেন যেতে নেই অনেক কম মানুষই এটা জানেন যে সব সময় এক্সপার্টরা আমাদের মৃত উটের সামনে যেতে বারণ করে কিন্তু প্রশ্ন হলো কেন এর পেছনে সবচেয়ে বড় কারণ হলো উটের পিঠে জমে থাকা চর্বি বা ফ্যাট আসলে বন্ধুরা উট যখন মারা যায় তখন তার পিঠে জমে থাকা ফ্যাট পুরোপুরি ডায়লুট হতে পারে না উট যেহেতু খুব বেশি পরিমাণে জল খায় এখন এই সিচুয়েশনে উটের পেটে জল থাকলে অনেক বিপজ্জনক ব্যাকটেরিয়ার জন্ম হয় এবং এই ব্যাকটেরিয়া যখন মরুভূমির গরম ও উটের পিঠে জমে থাকা ফ্যাটের সাথে রিয়্যাক্ট করতে শুরু করে তখন উটের শরীরে কার্বন ডাইঅক্সাইড ও মিথেনের মতো বিপজ্জনক গ্যাসের সৃষ্টি হয় এই গ্যাস যদি উটের শরীরে খুব বেশি পরিমাণে উৎপন্ন হয় তাহলে উটের শরীর একটা বোমের মতো ফেটে যায় আর এটাই হলো আসল কারণ যার জন্য এক্সপার্টরা মৃত উটের সামনে যেতে বারণ করেন